অনেক দিন পর চলে আসছি আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে। সো অনেক অনেক জামা দেখবো আজকে, তার মধ্যে দেখেন আমি অলরেডি হাতে অনেক এক্সক্লুসিভ। ও মাই গড, এটা এত এক্সক্লুসিভ, লাইক মানে সুপার। হ্যাঁ, কি যে সুন্দর এটার জাস্ট ওয়ার্কটা দেখেন। হ্যাঁ, কিন্তু সামনের ওয়ার্কটা মানে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি নিয়ে নেই, জাস্ট এক পিসই আসছে। কি যে দারুণ একটা ড্রেস, এইটার স্লিভটা একটু দেখাই। এই যে দেখেন স্লিভ, ঠিক আছে ওনাটা। আচ্ছা দুইজন থাকো, আমাকে একটু ফাস্ট ফাস্ট ড্রেস গুলো দিয়ে দিবা। এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা, পুরো অপর পাশে কাজ, কি যে সুন্দর ড্রেসটা। ড্রেসের ভিতরে কিন্তু একটা ইয়ে আছে, আর এখানে আপনার এই যে এরকম করে, এটা আমি একটু দেখাই, এটা সুন্দর ব্যালেন্স হবে। হ্যাঁ, জিনিসটা এই যে দেখেন এরকম মতি দিয়ে পুরো এই জিনিসটা করা আছে। এটা এটা হচ্ছে এটার অপর পাশটা, ওড়নাটা, মানে এটা একেবারে ব্রাইডাল একটা কালেকশন। হ্যাঁ, ওয়েডিং সিজনের জন্য কেউ যদি নিতে চায় অবশ্যই দেখে নিতে পারেন, অনেক সুন্দর। এটা কিন্তু পাকিস্তানি একটা কালেকশন। এর সাথে আমি আজকে আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। আমার পরা ড্রেসটা কিন্তু অ্যাভেলেবল আছে। হ্যাঁ, আমার পরা ড্রেসটা আপনারা শোরুমে অ্যাভেলেবল পাবেন। যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানান সাউন্ড এন্ড নেট সবকিছু ওকে আছে কিনা। আমি অনেকদিন পর শোরুম থেকে লাইভে আছি, সো আমি জানি না, আমি আসলে ওয়াইফাই দিয়ে আসলে ভালো হতো, আমার এখন আসার পরে মনে হয়েছে। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? দেখেন অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, পূজা স্পেশাল আজকে আমি আপনাদেরকে প্রায় 30-40টা ড্রেস দেখাবো। সো আমি খুব ফাস্ট ফাস্ট করবো, যারা যারা আছেন একটু এসে আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এইগুলো কিন্তু 4-পিসের ড্রেস। হ্যাঁ, অর্গানজা কাতানের মধ্যে আছে, খুব জলদি জলদি করে দেখাই। দেখেন নিচের আপনার এই পোর্শন গুলো খুবই সুন্দর, এখানে কিন্তু আপনি সার্ভাসকি করা পাচ্ছেন। আগামীকাল ফ্রাইডে আছে, যদি শোরুমে চলে আসেন এগুলো এসে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এন্ড ভেরিয়েশন অ্যাভেলেবল আছে। এই দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এটার দোপাট্টাটা। আজকে অনেক অনেক ড্রেস দেখবো আমরা। হ্যাঁ, একজন এই সাইডে আসো, এই সাইডে আসো, এই ড্রেস গুলো দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর, এটা হচ্ছে গিয়ে পার্পল এর মধ্যে, খুবই দারুণ একটা কালেকশন। এখানে কিন্তু আপনি নেকের ভিতরে ইয়া পাচ্ছেন, হ্যাঁ, অর্গানজার ভিতরে। এই সব কাতান কিন্তু আমাদের সুপার ডুপার হিট, খুবই পছন্দের জিনিস। 4-পিসের ড্রেস, আস্তর সালোয়ার সবকিছু সহ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে এইটার দোপাট্টাটা। আমি খুব ফাস্ট ফাস্ট আজকে ড্রেস গুলো দেখাবো, ওকে? আচ্ছা, এইটা এছাড়া আমি কিন্তু খুব সুন্দর একটা 1,000 টাকার ড্রেস পরে আছি। এটা আপনারা যমুনাতে মানে এখনো আসেনি, এটা জাস্ট একদম নতুন, তো এটা হচ্ছে কি আপনারা আসলে পেয়ে যাবেন, যমুনায় আসলে এই ড্রেসটা পাবেন। ঠিক আছে, এই ড্রেসটা আমি দেখাবো আপনাদেরকে। এটার প্রাইস আমি আগেই বলে দিই, প্রাইস হচ্ছে 1,000 টাকা। 3-পিসেস এর ড্রেস, প্রাইস হচ্ছে আপনাদের ফেভারিট যে কালেকশন গুলো 1,000 টাকা। ব্ল্যাক, ওয়াও, এইটার নিচের অংশটা খালি দেখেন, এই যে দেখেন, দেখেছেন কি যে সুন্দর। আর এইটার যে ইয়াটা কাতানটা, এটা হচ্ছে মিনাকারি কাতান, অসাধারণ কালেকশন, অসাধারণ। হ্যাঁ, এগুলো কিন্তু সব নতুন আসছে আমাদের 4-পিসের কালেকশন, একেবারে ব্র্যান্ড নিউ। এগুলো কিন্তু কখনো লাইভ হয়নি, কিছু হয়নি, আপনারা আসলে এগুলো, এইটার কাতানটা কিন্তু দারুণ সুন্দর ব্ল্যাক এর মধ্যে। এটা কিন্তু আপনি মিনাকারি করা কাতানটা পাচ্ছেন। হ্যাঁ, এই যে মিনাকারি করা, অপর পাশটা দেখলে বুঝতে পারবেন মিনাকারি করা আছে। ঠিক আছে, আচ্ছা, প্রাইস হচ্ছে কি আপনার 2,300 রেঞ্জের ভিতরে হবে। এছাড়া আমি আরো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকে, প্রচুর প্রচুর ড্রেস দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড। হ্যাঁ, ইন্ডিয়ান যেগুলো হয় আপনার, একদম খুবই সুন্দর লাকনাবি ওয়ার্ক করা আছে, পুরোটাতে এরকম সুন্দর করে কাজ করা আছে, ডিজিটাল প্রিন্টের উপরে। এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবেন তো। হ্যাঁ, আমার লাইভটা হচ্ছে কি ইয়া হয়ে গেল, মানে কানেকশনটা লুজ হয়ে গেল, আমাকে একটু জানাবেন তো লাইভটা কি ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যারা যারা আছেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান তো আপুরা, লাইভটা কি ওকে আছে, আমাকে কি শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন, লাইভটা কি আমাকে শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন তো, একটু কমেন্ট করবেন। আচ্ছা, আজকে আমি কমেন্টে আসেন, আপনাদের জন্য একটা কিছু দেই, আমাকে আজকে কি দেওয়া যায়, আজকে কি দেওয়া যায়। একটা ফোনের মধ্যে আমার লাইভটা ওপেন করে রাখো তো, আমি কিছুক্ষণ পর পর এক একজনকে নিব। হ্যাঁ, একটা ফোন যেটা নাকি আমি নিতে পারবো, এমন একটা ফোনের মধ্যে লাইভটা ওপেন করে রাখো। আচ্ছা, আমি বলছি আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের থেকে আজকে কয়জনকে নিব বলেন, আজকে কয়জনকে নিব, এখনই নিয়ে নেই। আচ্ছা, যারা আছেন, যারা অলরেডি কমেন্ট করেছেন, আমি যাদেরকে অলরেডি কিছু বলি নাই তাদের মধ্যে থেকে আমি একজনকে নিয়ে নেই আজকে, যারা যাদের কমেন্ট নিব, আমি জানি না কয়জনের কমেন্ট নিব আজকে, আমি আমার মন মতো, হ্যাঁ মন পছন্দ মতো নিব, অনেকের কমেন্ট নিব, যাদের কমেন্ট নিব সবাই গিফট ভাউচার পাবেন। আচ্ছা ঠিক আছে, তো এই ফোনটা তুমি একটু এদিকে চলে আসো তো, তোমার ফোনটা, হ্যাঁ দাও একটু পরপর, আমি এখনই একটা কমেন্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যাকে নিচ্ছি ইয়া গিফট ভাউচার পাবেন, ঠিক আছে, আমি এখনই একটা কমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা ক্লিয়ার না আপু? হ্যাঁ আপু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে এই যে আমি এখনই একজনের কমেন্ট নিয়ে নিচ্ছি, যারা প্লেইন এতক্ষণ কমেন্ট করেছেন, রেডি 1, 2, 3,
থ্রি। হাই আপু, লিখেছে শ্রাবণী রিপন। শ্রাবণী রিপন আপুকে নিয়ে নিলাম, আমাদের 2 বছর ধরে ফলোয়ার। আচ্ছা, আজকে আমি অনেকের কমেন্ট নিব, লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার সবকিছু করতে হবে। আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে গিফট ভাউচার দিব আজকে, ঠিক আছে? গিফট ভাউচার দিব, ওকে, ঠিক আছে। সো যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করতে থাকেন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে নেক্সট ওয়ান, দেখেন। ওরে বাবা রে বাবা, এটার কালারটা তো দারুন, কি সুন্দর। এটার মধ্যে কিন্তু পুরোটা আড়ি কাজ করা পাচ্ছেন, অস্বাভাবিক সুন্দর। সবাই কমেন্ট করেন, প্লেন কমেন্ট থেকে নিব, ঠিক আছে? প্লেন কমেন্ট থেকে নিচ্ছি। এই যে ওড়নাটা, ওরে মাই গড, পুরোটাই কিন্তু এটা হচ্ছে পিকক গ্রিন এর ভিতরে, অসম্ভব সুন্দর। 4 পিসের ড্রেস আছে, 4 পিসের ড্রেস। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনার 2500 রেঞ্জের ভিতরে, 2400-2500 রেঞ্জের ভিতরে হবে। ওয়াও, এইটা দেখেন, এই কালারটা ইউনিক। যারা যারা আপনার হচ্ছে গিয়ে চান যে আপু আমার স্কিন টোনে সব কালার মানায় না, এই যে দেখেন, এইটা নিবেন, অবশ্যই মানাবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কিন কালার, মানে একদম খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার। আর যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন, প্লেন কমেন্ট থেকে নিব, গিফট ভাউচার পাবেন। হ্যাঁ, প্লেন কমেন্ট থেকে নিব। স্লিভের কাপড় সব আলাদা আছে, জলদি জলদি দাও, জলদি জলদি ফাস্ট ফাস্ট দাও। এই যে এই হচ্ছে কি এটা ওড়নাটা, আজকে অনেক ড্রেস দেখাবো। হ্যাঁ, আজকে শোরুমে যেহেতু আসছি প্রচুর কালেকশন দেখাবো। এই যে ধরো ধরো, একজন ধরো, নাহলে তো ফেলে দিতে হবে মাটিতে। আচ্ছা আপু, তোমাকে খুব সুন্দর লাগছে, প্লেন কমেন্ট থেকে নিব, প্লেন কমেন্ট। আরে জলদি করো, তোমরা কি করো আপু, এগুলো এগুলো ভালোবাসে। আচ্ছা, আমাকে কিছু পাকিস্তানি কালেকশন দিও, পাকিস্তানি লনের যে কালেকশন গুলো আছে ওগুলো দিও। আচ্ছা, এইটা দেখেন, এটা অরেঞ্জের ভিতরে আছে। আজকে মিক্স ম্যাচ করে অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে, আমি পাকিস্তানি এক্সক্লুসিভ শিফনের ড্রেসও দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, হ্যাঁ, অসম্ভব সুন্দর 4 পিসের এই ড্রেস গুলো। এটা কিন্তু গাজরি কালার, ঠিক আছে, গাজরি। এখন আমি আমার পছন্দ মতো ড্রেস দেখাবো। আচ্ছা, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1000 টাকা, আমার ড্রেসটা নিয়ে আসো। আমার ড্রেসের প্রাইস হচ্ছে 1000 টাকা, অনলি 1000 টাকায় আমার এই সুন্দর ড্রেসটা পাবেন। এটার ওড়নাটা আমি একটু দেখাই, আমি এখনই আবার আরেকজনের কমেন্ট নিব, ঠিক আছে, এখনই আরেকজনের কমেন্ট নিব। ওড়নাটা দেখেন কি যে সুন্দর, এটা কিন্তু ওড়না আমি একেবারে কিছুই মানে ইউজ করি নাই। হ্যাঁ, একদম যেভাবে দেখতে পাচ্ছেন ওড়না কিন্তু আমার এভাবেই ছিল, এভাবেই আমি যে মানে জার্নি করে আসছি এভাবেই আসছি, এটা কোনো কিছু আপনার করতে হবে না। হ্যাঁ, দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা, প্রাইস হচ্ছে অনলি 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 1000 টাকা, মাত্র 1000 টাকায় এত সুন্দর একটা কটনের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এটার কাপড় পেলে যদি আমাকে মানে আপনারা গুড রিভিউ না দিয়েছেন, আমার নাম পাল্টায় আমি নাম রাখবো, এত সুন্দর কাপড়ের মধ্যে এটা আছে। জাস্ট অ্যামেজিং একটা ফেব্রিক্স এর ভিতরে এই ড্রেসটা আছে, খুবই সুন্দর একটা কালেকশন। এটা কিভাবে হলো জিনিসটা, একটু উল্টাপাল্টা মনে হচ্ছে কেন? হ্যাঁ, ভাজটা ঠিক করে দাও যেন স্লিভটা আলাদা করে আসে। আপু অনেক সুন্দর, চমৎকার সুন্দর। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1000 টাকা, মাত্র অনলি 1000। এটা খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন, হিট একটা কালেকশন। হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে কি আপনার ড্রেসের সামনের পোর্শন, গলাটা আপনার এভাবে পড়বে। আমি একটু ক্লোজ করে দেখাই, এটা ডিজিটাল প্রিন্ট করা আছে, গলার প্রিন্টিংটা অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে টাইডাই স্টাইলে করা, কিন্তু এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। এই যে এই হচ্ছে নিচের অংশটা, প্রিন্টিং গুলো আপনার একেবারে ফাটার উপর ফাটাফাটি হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এই এখন আরেকজনের কমেন্ট নিব, যারা যারা লাইভে আছেন কমেন্ট করতে থাকেন। এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা, এই যে এই হচ্ছে ড্রেসের, আর এই ড্রেসটার এই যে একটা স্পেশাল বিষয় হচ্ছে কি, এই যে এই জিনিসটা, এটা একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, মানে বানিয়ে পড়লে যে স্ট্রাইপ যে ড্রেসগুলো, এগুলো কিন্তু সাইড থেকে দেখতে, সাইডের ও মানে পোর্শনটা আপনারা দেখে নিন, এভাবে কিন্তু মানে খুব সুন্দর লাগবে, সোজা কথা, দেখতেই তো পারছেন, বুঝতেই পারছেন। সো এরকম আসবে। হ্যাঁ, আর এটা অনলাইনে অ্যাভেলেবল আছে, আর আমাদের শোরুমে তো অ্যাভেলেবল আছেই। হ্যাঁ, শোরুমে অ্যাভেলেবল বলতে হচ্ছে কি, শোরুমে আসছে, আসলে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন স্লিভ, হাতার ডিজাইনটা জাস্ট অ্যামেজিং, জাস্ট দেখেন কি যে সুন্দর। রেড কালারের ফ্লাওয়ারটা জাস্ট ফুটে রয়েছে। হ্যাঁ, এখানে আপনি এরকম একটা পার পেয়ে যাচ্ছেন, অসাধারণ সুন্দর একটা কালেকশন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1000 টাকায়, ঠিক আছে, শোরুমে অনলাইনে 2 জায়গাতেই অ্যাভেলেবল, খুবই সুন্দর একটা কালেকশন। আমি এখন কমেন্ট থেকে একজনকে নিব, আমাকে একটু ফোনটা দাও, আমি কমেন্ট থেকে একজনকে এখন নিয়ে নিব। হ্যাঁ, মাশাআল্লাহ 4000 মানুষ চলে আসছেন, আমি কমেন্ট থেকে, যারা আছেন একটা প্লেন কমেন্ট করে দেন, আমি এখনই কমেন্ট থেকে একজনকে নিব। হ্যাঁ, এই যে কমেন্ট রেডি, 1 2 3। আমি কিন্তু এই যে এখন যাকে নিলাম, আমি প্রিয় সিনুর আপুকে নিয়েছি। আচ্ছা, এক্সিলেন্ট, আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আচ্ছা, প্রিয় সিনুর আপু, আপনার কমেন্ট আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি লাইভ থেকে বের হয়ে যাও। হ্যাঁ, লাইভ থেকে বের হয়ে যাও, আবার হচ্ছে গিয়ে
নতুন করে লাইভে ঢুকছি, এই যে লাইভ থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, বের হয়ে গেলাম আবার নতুন করে লাইভে ঢুকে গেলাম, ঠিক আছে। তো এখন যারা আছেন কমেন্ট করতে থাকেন, এই যে দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 1000 টাকা, শুধুমাত্র 1000 টাকা। স্লিভটা কিন্তু আপনার এই যে অপর পাশে হবে, ঠিক আছে, স্লিভটা অপর পাশে এই যে নিচের দিকে হবে, স্লিভের ডিজাইনটা অনেক সুন্দর। ওকে, এই হচ্ছে গিয়ে আমার ড্রেস, এটার সাথে আপনাদের ম্যাচিং প্যান্ট তো হয়েই যাচ্ছে। ওড়নাটা খুবই পাতলা একটা সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে, ওড়নাটা অসম্ভব সুন্দর। আর এই সাইডটা একটু দেখেন, এই সাইডটা হচ্ছে কি আপনার অফ হোয়াইট এর মধ্যে আছে, একটা স্ট্রাইপ টাইপের ডিজাইন দিয়ে জিনিসটা করা আছে, এই জায়গাটা রেড ফ্লাওয়ার দিয়ে আপনার হচ্ছে গিয়ে জিনিসটাকে ইয়া করে দিয়েছে, যেটা আপনার এই যে স্লিভের সাথে ম্যাচিং করে হয়ে যাচ্ছে, মিডলে আপনার ব্লুইশ টাইপের ফ্লাওয়ার। হ্যাঁ, অনেক সুন্দর। যারা যারা লাইভে আছে, আমি তো অলরেডি দুইজনকে নিয়েছি, আমি আরো আপুকে নিব। হ্যাঁ, আজকে লাইভ আমি যতক্ষণ চালাবো কন্টিনিউ আমি হচ্ছে গিয়ে কমেন্ট থেকে, লাভ লাইক ওয়াও থেকে আমি নিতে থাকবো। সবাই লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার করতে থাকেন। হ্যাঁ, এগুলো এটার প্রাইস, থ্রি পিসেস এর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 1000 টাকা, থ্রি পিসেস এর প্রাইস শুধুমাত্র 1000। অনলাইনে অ্যাভেলেবল আছে, অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন, ঠিক আছে। এইটার আমি প্যান্টটা দেখাচ্ছি, যাদের কাছে ভালো লাগছে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলেকো পেজের মেসেজে, ঠিক আছে, পাঠিয়ে দেন স্টাইলেকো পেজের মেসেজে। পূজা স্পেশাল আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে, মানে আপনারা অবশ্যই শোরুমে আসবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি পিওর লনের উপরে, ঠিক আছে। আমি এখন আরেকজনের কমেন্ট নিব। এই যে দেখেন, এই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে এমব্রয়ডারি করা হয়ে যাচ্ছে, নিচের অংশে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এইটার ওড়না দেখলে মানে আমাকে জাস্ট থ্যাঙ্কস দিবেন যে আপু এত সুন্দর একটা ড্রেস দেখিয়েছেন। এই যে দেখেন ওড়নাটা খালি দেখেন কি যে ফাটাফাটি সুন্দর রে ভাই। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কোটার মধ্যে ওড়নাটা আছে, পাকিস্তানি এটা অপর পাশ আছে, আর প্যান্টের কাপড় এটার মধ্যে দেয়া আছে। হ্যাঁ, পাকিস্তানি পিওর লনের উপরে। নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, এগুলো দেখলে খুশি হয়ে যাবেন, এগুলো এত সুন্দর সুন্দর ড্রেস। ওয়াও, ও মাই গড, জাস্ট ওয়াও, কি যে সুন্দর। এটা দেখেন অরেঞ্জের মধ্যে নেকে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা পাচ্ছেন। এইটা তো দেখেন, এটা খালি নিচের পোর্শনটা দেখেন, এই যে অস্বাভাবিক সুন্দর এই ড্রেসটা রে ভাই, এইটা আমার নিয়ে যেতে হবে, এইটা অস্বাভাবিক সুন্দর, এটা আমার নিয়ে যেতে হবে। দেখেন এটা যে কি ভালো লাগছে, আরে মাই গড, ও মাই গড, এটার ওড়না দেখেন, মাই গুডনেস, অসম্ভব সুন্দর ওড়নাটা দেখেন, ওড়নার দেখেন খালি, মানে খুবই সুন্দর। হ্যাঁ, এটা মানে সত্যি সুন্দর। এই যে দেখেন, এইটা নিয়ে নেন আপুরা, এটা নিয়ে নেন, এটা একটু আলাদা করে রাখো তো, এটা নিয়ে যাব। আচ্ছা, তারপরে আরেকটা দেখেন, এটা টাইডাই স্টাইলের ভিতরে, এটা যে কি মানে এগুলো যে কি সুন্দর, সত্যি নেকের মধ্যে আপনি হচ্ছে কি এমব্রয়ডারি করা পাচ্ছেন, অসম্ভব সুন্দর। ও আচ্ছা, নেকে না তো, এটা আপনার ফুল ইয়াতে এমব্রয়ডারি আছে, এই যে এগুলো আপনার এমব্রয়ডারি। হ্যাঁ, পুরোটা অল মানে অল ওভার বডিতে এটা হচ্ছে এমব্রয়ডারি আছে। আসেন এটার ওড়নাটা দেখি, কি যে নাইস, এটা শিফনের ভিতরে ওড়নাটা আছে। হ্যাঁ, শিফনের মধ্যে এই যে দেখেন, এখানে সাইডে কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন, টাইডাই স্টাইলটা জাস্ট অস্বাভাবিক সুন্দর। এই হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ আর প্যান্টের ফেব্রিক। আমি এখন আবার আরেকজনের কমেন্ট নিব, যারা কমেন্ট করছেন অবশ্যই একটু শেয়ার করে দেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি প্লেইন কমেন্ট থেকে নিয়ে নিয়েছি, আমি এখন আরেকজনের কমেন্ট নিব ইয়েলোর ভিতরে। এইটা তো আপনাদের মোস্ট ফেভারেট কালার। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে 1000 টাকা মাত্র। হ্যাঁ, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে 1000 টাকা মাত্র। এই যে আপনাদের এটা মোস্ট ফেভারিট কালার, এটা কিন্তু আপনার ব্যাম্বার শিফনের দোপাট্টা হয়ে যাবে, দোপাট্টার পাশে আপনার এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে গিয়ে প্যান্ট আর ড্রেসের অপর পাশ, স্লিভস এর কাপড় সব আলাদা দিয়ে আছে, পাকিস্তানি পিওর লনের ভিতরে দেখাচ্ছে। আচ্ছা, এই রেড যে ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এমব্রয়ডারি করা, এটাও এমব্রয়ডারি, এগুলোর মধ্যে কিন্তু এমব্রয়ডারি পরিমাণ বেশি আছে, ঠিক আছে। আর এগুলো এখন আসলে আপনারা এখনই পাবেন, এগুলো সব আমাদের স্টকে অ্যাভেলেবল। ওয়াও, ও মাই গড, এটাও আমার নিতে হবে, কি যে সুন্দর। এটার গলাটা দেখেন খালি, মানে শেষ। এই যে দেখেন কি সুন্দর, এইটার নিচের অংশটা দেখি আসেন। ওরে বাবা রে বাবা, এগুলো তো এগুলো বেশি দেখাবো না, এগুলো বেশি নাই। হ্যাঁ, সো এগুলো আসলে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। এই যে দেখেন এইটার ওড়নাটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে, হ্যাঁ ম্যাজেন্টা কন্ট্রাস্ট আর প্রিন্ট, আরে বাবা রে বাবা। এই যে দেখেন সাইডে কিন্তু আপনারা এমব্রয়ডারি করা পাচ্ছেন ওড়না, ব্যাম্বার শিফনের মধ্যে প্যান্ট আছে, খুবই দারুণ আপুর, এগুলো খুবই দারুণ। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1000 টাকা। এখন চলে আসছে আমার মনের মতো ড্রেস, এইটা একেবারে রীতিমতো আমার মনের মতো ড্রেস। দেখেন পুরো ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ডারি করা হয়ে যাচ্ছে, আরে বাবা রে বাবা, কি যে সুন্দর। এইটার তো আমি বুঝাতে পারছি না এটা সৌন্দর্যটা। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে সিকোয়েন্স করা আছে, হ্যাঁ মানে এটা যে কি সুন্দর, এটা আমি আসলেই বুঝাতে পারছি না এটা সৌন্দর্যটা। এটা আপনারা সামনে এসে এটা দেখে তারপর আমাকে বললেন, এটার ওড়না
মানে এটা এটা আমাকে নিতেই হবে, দেখেন এটা আমাকে নিতেই হবে, এটা এটা মানে যে আমার মতো পাবলিকরা যারা আছেন তাদের এটা নিতেই হবে, দেখেন এটা কিন্তু আপনার পুরো কোটার ভিতরে ওনার জাস্ট ডিসেন্সিটা দেখেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনার এই যে ছোট করে এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্স, জিরো সাইজের সিকোয়েন্স করা আছে, ওড়নাটা খালি দেখেন, মানে এটা বলেন আপনারা বলেন এই ড্রেসটা বানায় পড়লে পরীর থেকে কোন অংশে কম লাগবে না, হ্যাঁ পরীর থেকেও বেশি সুন্দর লাগতে পারে বলা যায় না, কি যে সুন্দর এটা, কি যে সুন্দর। আচ্ছা এইটা পরে কেউ যদি শাপলা বিলে যায় তাইলে তো শেষ, তাইলে শেষ, হ্যাঁ মানে আর এই আর কোনো কিছু লাগবে না। এই যে দেখেন আরেকটা, ওরে মা গো মা, এইটা আমি নিবই নিব, ওইটা যদি নাও নেই এটা নিব। এই যে দেখেন কি যে ফাটা ফাটি রে বাবা, রে বাবা এত সুন্দর, এত সুন্দর সুন্দর ড্রেস কেমনে কি আমার শোরুমে এত সুন্দর সুন্দর ড্রেস আমি জানি না, হায় রে। এই যে দেখেন কি অবস্থা, আমার তো নিজেরই মানে একেবারে তো মানে লোভ সামলাইতে পারতেছি না, সিরিয়াস অবস্থা তো দেখা যায়। এইসব ড্রেস কেমনে কি অনেক সুন্দর, এটা পুরো অনেক সুন্দর, আল্লাহ এইসব ড্রেস দেখে আমারই আমারই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ এগুলা অনলাইনে অ্যাভেলেবেল আছে? আচ্ছা এইগুলা বলে অনলাইনে অ্যাভেলেবেল, ও মাই গড। আচ্ছা এই হচ্ছে কি আপনার সুন্দর একটা, খুব সুন্দর একটা কুসুম কালার বলা যায়, হ্যাঁ ডিমের কুসুমের কালার। এই যে দেখেন এগুলো কালার আর প্রিন্ট ওড়না দেখেন, আরে বাবা রে বাবা, এটা কিন্তু আবার একটু কটন স্টাইল জড়ি দেওয়া আছে, ওড়নার সাইডে আপনি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা পাচ্ছেন, অস্বাভাবিক সুন্দর। হ্যাঁ আর এখানে আমার, আচ্ছা আমি এখন কমেন্ট নিয়ে নিব, এখন আমি একজনের কমেন্ট নিয়ে নিব, হ্যাঁ অনেকক্ষণ ধরে বলছি কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস, আমি মানে ড্রেস হাতের থেকে রাইখা যে কমেন্টটা নিব সেটাও আমি পারতেছি না। আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন তো। এই যে দেখেন ওয়াও, এইটা আবার হচ্ছে গিয়ে স্মোকি, ওরে বাবা রে বাবা, এটার নিচে আবার চিকেন কারি আছে, নিচে না তো ফুল বডি এটা চিকেন কারি, হায় হায় কি অবস্থা, দেখেন পুরো বডি এটা চিকেন কারি ওয়ার্ক করা। এইটার ওড়না দেখেন, এটার ওড়না দেখে যদি মাথা ঘুরায় না পড়েছেন, দেখেন কি যে সুন্দর এগুলার ওড়না, ও মাই গড কি যে সুন্দর, দেখেন আরে বাবা রে বাবা, মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার দেখা যায়, ইম্পসিবল ব্যাপার স্যাপার। হ্যাঁ এত সুন্দর ড্রেস, এত সুন্দর। আচ্ছা আমি এখন একজনের কমেন্ট নিয়ে নিব, না যতই সুন্দর ড্রেস এখন আমার হাতে আসুক আমি এখন একজনের কমেন্ট নিব, ঠিক আছে। এই যে রেডি, ওয়ান টু থ্রি। আচ্ছা কানিজ ফাতেমা আপু লিখেছে সুপার কালেকশন, কনগ্রাচুলেশন, 13 জন আপুকে নিলাম। হ্যাঁ কানিজ ফাতেমা আপু লিখেছে সুপার কালেকশন, আপু শেয়ার করেছে আমাদের টপ ফ্যান, প্লাস হচ্ছে গিয়ে কমেন্ট করেছে, প্লাস আমাদের নিউ ফলোয়ার, কনগ্রাচুলেশন আপু, নতুনদের মধ্যে থেকে একজনকে নিয়েছি। হ্যাঁ নতুনদের মধ্যে, এখন আমি লাইভ থেকে আবার বের হয়ে যাচ্ছি, আমি এখন বলি আমি এখন লাভ লাইক ওয়াও থেকে নিব আপুরা, আমি এখন লাভ লাইক ওয়াও থেকে নিব। হ্যাঁ এখন আমি লাভ লাইক, যারা আছেন প্রায় 4000 আপুরা এখনো আছেন, যারা আছেন অবশ্যই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন, আমার এখানে নেটের সিরিয়াস সমস্যা হচ্ছে, আমি বুঝি নাই যে আমার নেটে এত সমস্যা আছে। আচ্ছা যাই হোক, আমি লাভ লাইক কই কই যে ঢুকতেছে আমি নিজেও জানি না। আচ্ছা লাভ লাইক ওয়াও থেকে এখন নিব। হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন, 4000-এর উপরে মানুষ আছেন, যারা আছেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিয়ে দেন, দেখেন আরে হাই হাই। আচ্ছা আমার এখানে আজকে নেটের খুবই বাজে অবস্থা, লাইক সিরিয়াসলি, মানে লাইক সিরিয়াসলি খুবই বাজে অবস্থা। আমি এখন বের হয়ে আসছি, এখানে এখন কানেকশন পেয়েছে, তা আমি এখন কি করব বলেন তো, আমি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যেটা দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা যারা যারা লাইভে আছেন কি করব বলো তো, কি করব, আপু ওয়াও ড্রেস গুলো। হ্যাঁ আমি তো লাইভই আজকে করতে পারছি না, এই যে বৃষ্টি পড়ছে তো এর জন্য হচ্ছে মানে আমার ওয়াইফাই নাই, আর আমার যে লাইক আমার যে ডেটা, ডেটাটাও ইভেন প্রবলেম করছে না। আচ্ছা আমি দেখি, হ্যাঁ কানেকশন পাওয়া পাচ্ছিল, মানে কানেকশন ছিল। আচ্ছা তো কিন্তু মানে আমার কি লাইভে ডিস্টার্ব হচ্ছে, আচ্ছা যেটা দেখাচ্ছিলাম ওটা দাও, যেটা দেখাচ্ছিলাম ওটা দাও। আচ্ছা যারা আছেন লাইভটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করেন, হ্যাঁ আমি যতক্ষণ পারি টানা হেঁচড়া করে লাইভ করি, কিছু করার নাই। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আছেন লাইভটা শেয়ার করেন, আমি এখন শেয়ার আর
আচ্ছা আপুর, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে লাইভটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার এখানে বারবার 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 করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো যেটা সেটা হলো আমি লাইভটা এখন কেটে দেই, কারণ আমার এখানে কোনোভাবেই আসলে হচ্ছে মানে কানেকশন পাচ্ছে না ভিতরে। তো আমি এখন লাইভটা কেটে দিই, এটা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই, কারণ আমি কিভাবে করব, কানেকশনই পাচ্ছে না। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি কানেকশনটা ঠিক হয় তাহলে আমি আবার আসবো না, কিন্তু আমার কাছে মনে হয় না কানেকশন আজকে আর ঠিক হবে। তো আমি যেই কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি এগুলো অ্যাভেলেবল আছে, চাইলে শোরুমে এসে আপনারা দেখে নিতে পারেন। আর আমি হচ্ছে কি আবার আগামীকাল বা যখনই আমি সুযোগ পাবো না কেন, শোরুমে এসে আপনাদের জন্য পূজার অনেক নতুন নতুন কালেকশন আসছে, ওগুলো আমি সব দেখিয়ে দিব। ঠিক আছে, আজকে তাহলে থাকুক, কারণ আমি আসলে মানে বারবারই কেটে যাচ্ছে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আচ্ছা যাই হোক, আপনারা আজকে চলে এসেন, কালকে ফ্রাইডে আছে তো চলে এসেন, আসলে পাবেন। আর এছাড়া আমার পরা ড্রেসটা প্রাইস হচ্ছে কি 1000 টাকা, এটা আপনারা অনলাইনেও অর্ডার প্লেস করে নিতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে চলে যাই, আল্লাহ হাফেজ। আর তিনজনকে আমি অলরেডি নিয়েছি, যে তিনজনকে নিয়েছি তারা 300 টাকা গিফট ভাউচার পাবেন আগামী এক সপ্তাহের জন্য। হ্যাঁ, আগামী এক সপ্তাহের জন্য আমাদের পেজ থেকে যে কোনো কিছু পারচেস করলে যেই তিনজন আপুকে আমি নিয়েছি, সেই তিনজন আপু স্পষ্ট না আজকের লাইভে, এত সমস্যা হলে কিভাবে হবে। হ্যাঁ, এর জন্যই লাইভটা কেটে দিচ্ছি আপুরা, না হলে আজকে প্রচুর আপুরা ছিলেন, 4000-এর প্রায় 4500 আপুরা ছিলেন, সবাই দেখছিলেন। আমিও আসলে আজকে অনেক কিছু, আমি মনে হয় আজকে প্রায় 30-40টা ড্রেস নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আর সবই এরকম ফাটাফাটি ড্রেস ছিল। আচ্ছা যাই হোক, সো আমি হচ্ছে চলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কি ইনশাল্লাহ শনিবার আবার দেখা হয়ে যাবে ঠিক ঠিক 3টায়। আল্লাহ হাফেজ।